মোহনা একটু দাঁড়াও, ইউ মে গো প্লিজ। তোমার সঙ্গে আমার কথা আছে, এসো। তোমার দিদি জামাই বাবুর অ্যাক্সিডেন্টের কথা শুনে আমরা সবাই খুব দুঃখ পেয়েছি। ইটস এ বিগ ট্র্যাজেডি। তাদের তো বোধহয় ছোট ছেলে মেয়ে আছে না? কটা জানো? তিনটে? না, চারজন। চার চারটে ছেলে মেয়ে আজকালকার যুগে? আচ্ছা, তুমি তো আজকে 16 দিন পরে বোধহয় অফিসে এসছো, তাই না? ইয়েস ম্যাম, অ্যাকচুয়ালি পরশু দিন শ্রাদ্ধ ছিল, তারপর ছোট ছোট ছেলে মেয়ে হঠাৎ করে মা বাবাকে হারিয়ে। আই আন্ডারস্ট্যান্ড। ইউ আন্ডারস্ট্যান্ড? অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই সিম্পাথাইজ। থ্যাংকস রিশা, থ্যাংকস এ লট। কিন্তু মোহনা, তোমাকেও একটা কথা বুঝতে হবে, এটা কাজের জায়গা, এখানে কাজের কতটা প্রেশার সেটা তো তুমি ভালোভাবেই জানো। আমি তোমাকে কোনো স্পেশাল কনসিডারেশন দেখাতে পারবো না। আ ডেডলাইন ইজ আ ডেডলাইন। আমাদের ক্লায়েন্ট অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্টস, মৃত্যু এসব কিছু বোঝে না, কিন্তু তারা বোঝে শুধু ডেডলাইনস। আমি জানি, বাট ইউ ডোন্ট ওয়ারি, আমি কথা দিচ্ছি আমার কাজে কোনো ত্রুটি থাকবে না। কি করে মোহনা, চার চারটে বাচ্চা দেখে তুমি কি করে ডেডলাইনস মিট করবে? তাদের স্কুল আছে, হোমওয়ার্ক আছে, অসুখ বিসুখ হলে তাদের ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তোমাকে সারাক্ষণ তাদের অ্যাটেনশন দিতে হবে। আমি আমি ওদের একটা ব্যবস্থা করছি, ওদের জন্য আমার কাজে কোনো প্রবলেম হবে না। এখনো ব্যবস্থা করোনি, করছো? অ্যাকচুয়ালি তৃষা, ম্যাম, একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দিই মোহনা, বাড়ির প্রবলেমস এই অফিসে আনা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইউ মে গো নাও। দিদি জামাইবাবুর ঘটনাটা শুনলাম আমরা, ইটস ভেরি শকিং। আমি ভীষণ ফিল করছি তোমার জন্য। ইনফ্যাক্ট ইউ নো, আমরাও ভেবেছিলাম যে তোমার বাড়ি যাবার কথা, বাট কাজের এত প্রেশার না, কিছুতেই ম্যানেজ করে উঠতে পারিনি গো। ও নো, বসের চামচি,
শনিবার অফিস কেটে সিনেমা দেখার সময় খুব পেয়েছিলে বসে চামচি ইডি করে থাকে। মোহনা, হাই, আই অ্যাম অন্তরা, নাইস মিটিং ইউ। তোমার সাজাওয়াত লিপস্টিকের ক্যাম্পেইনটা দেখলাম, আই হার্ড ইটস এ সুপার হিট, ওয়েল কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। নতুন এসেছো, নতুন এসে খুব ভালো একটা কাজ করেছো, বাট আই এম ইমপ্রেসড, ইউ আর গুড, বাট ইউ নো আই এম ভেরি গুড, বি অ্যাওয়ার অফ অন্তরা। ও ইয়েস, beware of Antora. Actually কি বলতো, এই মানুষটা খুব ক্রিয়েটিভ, তার কলমের ধার যেরকম তার জীবের ধার তার থেকে একটু বেশি। Okay, enough, let's get to work. চলো এবার বোর্ডরুমে বসে একটু কাজ করি। এখন থেকে নাওয়া খাওয়া ভুলে দিন নেই রাত নেই আমরা কাজ করবো, আর 10 দিন বাকি আছে, 10 days, মনে রাখবে। এখন থেকে একটাই ভাবনা, একটাই চিন্তা, দ্য গ্রেট ওয়াশ মেশিন। শ্যামলিদি, তোকে রেডি করো, স্কুলে যাবে তো। শ্যামলিদি, কালা মনে হয়, উফ, নিশ্চয় টিফিন রেডি করেনি। শ্যামলিদি, তুমি এতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলে? কোথায় আবার থাকবো, আমি আমার কাজ করছিলাম। মেজদি, আর একজন এসেছে। আর একজন? ত্রিশা কি বললো তোকে? কি আর বলবে, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই বলেছে। বাড়িতে চার চারটে বাচ্চা সামলে অফিসের কাজ কি করে সামলাবে? বাড়ির প্রবলেমস অফিসে আনবে না, ইউ নো হাউ শি ইজ। রোশনি, তোরও তো একটা ছোট বাচ্চা আছে, তুই কি করে ম্যানেজ করিস? আমি চাকরিটা করতে পারছি শুধু আমার শাশুড়ির জন্য। আমার বাচ্চাটার খুব খেয়াল রাখে জানিস, ওনার মতো শাশুড়ি না থাকলে আমার চাকরিটা হয়তো করাই হতো না। এনিওয়ে, তুই বাচ্চাদের কি অ্যারেঞ্জমেন্ট করলি? আমি ভেবেছি বাড়িতেই ওদের জন্য আয়া রাখবো। মিস্তি বলেছে আজকে কয়েকজন আয়ার সাথে কথা বলবে, তো তাদের মধ্যেই একজনকে অ্যাপয়েন্ট করে নেব। কালকের মধ্যে সব কিছু হয়ে যাবে। আমি এই চাকরিটা কিছুতেই হাতছাড়া করতে পারবো না। দিস ইজ মাই লাইফ। আই নো ডিয়া, তুই চাকরি নিয়ে একদম টেনশন করিস না, এখানে দেরি টেরি হলে আমি ম্যানেজ করে দেবো। এই অসীম এবার চিৎকার শুরু করবে, চল যাই। বাড়ির কোনো কাজ করবে না বললে চলে বাবা? বৌদি, আমি আয়ার কাজ করি, ঝিয়ের কাজ করি না। তোতা, এই তোতা, এই যে শোনো, আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই, তাই দুধের বোতল ফোটানো বা ওই সব কাঁথা কাঁচা ওইসব হ্যাপানি, তা ছোটোখাটো যদি কাজ করোই, ক্ষতি কি তাতে? আমার ভারী কাজ করা বারণ আছে। তাহলে আর কি বলবো, যাও। শ্যামলিদি, নেক্সট কি আছে পাঠাও। মেসি, মেসি, মেসি গো, তোতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এখানে কোথাও হবে দেখো। না গো মেসি, কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি, ওই রান্নাঘর, বাথরুম, কোথাও নেই তোতা। তুমি গ্যারেজে দেখেছো? হ্যাঁ, সেটা আগে দেখেছি। তাহলে মেসি, তুমি একটা কাজ করো না, তুমি ছদ্দির অফিসে একটা ফোন করো না গো। কি যে বলো না, ছদ্দির অফিসে ফোন করলে কি হবে? অফিস থেকে দেখবে নাকি তোতা কোথায় আছে? স্টোর রুম, স্টোর রুমে দেখেছো? না দেখিনি। তো যাও স্টোর রুমে দেখো বাবা, কি হচ্ছে সব। কোথায় গেল রে বাবা বাচ্চাটা? কোথায় ছিলি তুই? এতক্ষণ ধরে ডাকছিস, আওয়াজ দিতে পারছিস না? স্কুলে যাবে কে?
তো স্কুলে যেতে হবে, হুম, চান করতে হবে তো। কি চান করবে? যাও চান করে এসো, যাও শোনা ছেলেটা। আমারও মাথাটা গেছে, মা আমারা ছেলেটাকে আমি কিনা এত বকলাম। ছি, আমি পেয়েছি। তুমি পেয়েছো? ঠাকুর ঠাকুর, যাও গিয়ে খাবার টাবার বানাও, চান করতে ঢুকেছে। আচ্ছা তাড়াতাড়ি যাও। আর মেজি, ওই একটা নো কে চোখে ডাকবো? ডাকো, এসো এসো ভাই, তুমি এসো। মেজি, ওর নাম নকি, তুমি ওর সঙ্গে কথা বলো, আমি তোতার জন্য খাবার নিয়ে আসি, কেমন? যাও তা বলো মা নকি, তুমি কি কি পারো? মোহনা এলি, তো দেরি হলো তোর। শোন না, দিদি যে কী করে বাচ্চাগুলোকে সামলাতো না, এক এক জন এক এক রকমের। আমার সারা দিনটা ওদের পেছনে দৌড়ে দৌড়ে চলে গেল। দুটো মানুষ কি একরকম হয়? হুম, তুলিরও খুব জেদ হয়েছে, পছন্দ হলো না খাবার, খেলোই না, স্কুল থেকে ফিরে মানে সে কিচ্ছু খাবে না। রাজ হলে না তুই বকতিস। আরে বাবা, তুই তো তুলিকেও বকতে পারিস না বাবা। কিন্তু ভাব, চারজনের জন্যে চার রকমের খাবার রোজ করা যায়, সম্ভব সেটা? সত্যি, তোমার খাবারটা এখানে রাখলাম। শোনো না শ্যামল দিদি, হ্যাঁ, আমাকে এক কাপ কফি করে দাও। ওই কালো কফি? হুম, ঠিক আছে। সে কি অফিস থেকে ফিরে কিচ্ছু খাবি না, কালো কফি? বাহ, খুব ভালো, যা ইচ্ছে কর, আমার কি। এই জন্যে একদিন তোর পেটে পিত্তি হবে, আমার কি আছে? তুই কাজের কথাটা বলবি? আয়া ঠিক করেছিস? দূর দূর, কোনোটাই কোনো কমবেন না, আমাদের পোষাবে না। মানে তুই সকাল থেকে ছজনের সাথে দেখা করেছিস, আর একজনকে তোর পছন্দ হয়নি? না হয়নি, তুই তো ইন্টারভিউতে ছিলিস না মোহনা। ওফ বাবা, একজন সে নোংরা হদ্দর, আরেকজন বলছে তার 7টা থেকে 9টা অবধি টানা হিন্দি সিরিয়াল দেখা চাই। আরেকজন কি বলছিল জানিস? মেসদি তুই কি রে, তুই সিচুয়েশনটা কতটা ডেসপারেট কিছুতেই তুই বুঝতে পারছিস না। আমি কি করব একটা কাজের? আমি কি করব বল? আমার না ভাল লাগে না, যাকে খুশি রেখে দেবো তো বাড়িতে, ঠিক আছে? আমি আর কিছু বলতে পারবো না। তার মানে যতদিন তুই তোর মনের মতো লোক না পাস, তুই রোজ এখানে এসে থাকবি, তাই তো? পাগল নাকি বাবা, এর মধ্যে 8 বার আমার শাশুড়ির ফোন এসছে, বাপ ব্যাটা মিলে মনে তাণ্ডব জুড়েছে বাড়িতে। আমি যদি হতাম না তোর জায়গায়, আমি একজন না একজনকে রেখে নিতাম। তুই রাখ না, এখনো তো রাখতে পারিস। এই রে, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমি না যাই বরং। ওরা মিস্তি মিস্তি মিস্তি, এক্ষুনি চলে যাবি? আমি কি করব? সরি মোহনা, আমার পক্ষে দুটো সংসার সামলানো হচ্ছে না, আমি পাচ্ছি না। গুড নাইট। কিন্তু মিস্তি, পনির রান্না করব? শ্যামলী দি, তোমার যেটা ইচ্ছে সেটাই রান্না করো। হ্যাঁ ছোট মাসি। হ্যাঁ রে ডুবু। ওর কোথায় এসছে? ও, অল্প এসেছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমার ঘরে পাঠিয়ে দে। ফাদার অফ অল ড্রাই পিনাস, একটু আলু ভাজা করবো? ঠিক আছে বাবা। দ্য গ্রেট ওয়াশ মেশিন। শ্যামলী দি, সরি, দেখছো তো আমি কত কাজে ব্যস্ত, এতদিন পর অফিসে গেছি,
তাই একটু চাপে আছি। শোনো না, ওরা যেটা খেতে ভালোবাসে সেটাই রান্না করে দাও। হুম, ঠিক আছে। আর ওরা রুটি খাবে না ভাত খাবে সেটাও জেনে নিও। কিচ্ছু চিন্তা করতে হবে না, সব করে দিই। পুরো দস্তুর গিন্নিমা হয়ে গেছে তো। অর্ক, মাথাটা গরম হয়ে আছে, প্লিজ আর ইরিটেট করো না। দেখি পাপে কি গরম। হ্যাঁ সত্যি তো, অফিসে গিয়ে ঠান্ডা হয়নি। অফিসে অনেক প্রবলেম, তৃষা ধরেই নিয়েছে যে আমি কাজটা করতে পারবো না। আর তোমার কি ধারণা তুমি সত্যি পারবে না? জানি না, কে জানতো বলো, বাড়ির কাছে এত ঝামেলা। এত টেন্স হচ্ছে কেন? সব কিছুর একটা সময় লাগে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না অর্ক, কিচ্ছু ঠিক হবে না, আমি আর ম্যানেজ করতে পারছি না। মোহনা, মোহনা, আই থিঙ্ক ইউ নিড আ ব্রেক। ডিনারে যাবে এখন? না কাল ভোরে। ইটস নট আ ব্যাড আইডিয়া বাট, হ্যাঁ কিন্তু শ্যামলী দি, না ওনাকে আমরা ডিনারে নিয়ে যাব না। শ্যামলী দি রান্না করে এক্ষুনি বাড়ি চলে যাবে, ওদেরকে একা ফেলে যেতে পারবো না গো। দুই আড়াই, দু ঘন্টা আড়াই ঘন্টা কি আমি তোমার কাছ থেকে পেতে পারি না মোহনা? অর্ক তুমি তো দেখছো আমি কিরকম একটা সিচুয়েশনে রয়েছি, আমি কিছুতেই কিছু। সত্যি তাই, দেখো ও বলছে পনির খাবে না ডিম খাবে। ছোট মাসি আমি পনির খাবো না, আমি ডিম খাবো প্লিজ ছোট মাসি। আচ্ছা ঠিক আছে, ওকে ডিম করে দাও না। কোত্থেকে করবো, বাড়িতে একটাও ডিম নেই। আচ্ছা দাঁড়ো। ছোট মাসি একটু পরে যাক, এখন আমার সঙ্গে একটু আড্ডা মারি। ছোট মাসি পেপার বোর্ড বানাবে আর আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো, যাও একটু খেলে নাও। কালো মুশকি কেচে সাদা করে দেয়। তোমার মিষ্টিটা আমি নিয়ে এসেছি চলো, তাছাড়া তোমার চকলেটটাও আনতে হবে, চলো চলো চলো। ডিনারে যাবে বলছিলে না? হ্যাঁ এবার তো মনে হচ্ছে ডিনারে ব্লু স্টিক আর ব্রাউন পেপার খেতে হবে, চলো। একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দিই মোহনা, বাড়ির প্রবলেমস এই অফিসে আনা যাবে না। চাচ্চাতে বাচ্চা দেখে তুমি কি করে ডেডলাইনস মিট করবে? তাদের স্কুল আছে, হোমওয়ার্ক আছে, অসুখ বিসুখ হলে তাদের ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তোমাকে সারাক্ষণ তাদের অ্যাটেনশন দিতে হবে। সরি মোহনা, আমার পক্ষে দুটো সংসার সামলানো হচ্ছে না, আমি পাচ্ছি না। ওয়াশ মেশিন, দ্য গ্রেট ওয়াশ মেশিন। আজ রাতে কি রান্না করবো? স্যার, ইনি মিস্টার হালদার। মিস্টার হালদার? হ্যাঁ স্যার, ওই মিস্টার অভিষেক রায় আর মল্লিকার অ্যাক্সিডেন্ট স্পটে ইনি সবার প্রথম গেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আপনি তো অ্যাক্সিডেন্টের মিনিট পাঁচেকের মধ্যে সেখানে পৌঁছেছিলেন তাই না? হ্যাঁ স্যার, সে রাতে আমি জিপ ড্রাইভ করছিলাম,
হঠাৎ স্যার একটা বিকট শব্দ শুনতে পেলাম, তখন স্যার এই সব কথাই আপনি আপনার স্টেটমেন্টে লিখেছেন। কিন্তু স্যার একটা কথা বলা হয়নি স্যার। কি স্যার? সে রাতে যখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝোড়ো হাওয়া বইছে। আরে ঝড় বৃষ্টি ছাড়া ফার্দার কিছু বলার থাকলে বলুন। আরেকটা কথা কিন্তু বলা হয়নি। কি স্যার? তার ঠিক দু মিনিট পর ওখানে একটা গাড়ি এসে দাঁড়ালো। আরেকটা গাড়ি? হ্যাঁ স্যার, সবুজ রঙের। তার মধ্যে থেকে এক মহিলা এসে নামলো। মহিলা? মাঝরাতে? হ্যাঁ স্যার, মহিলা, যুবতী, সুন্দরী মহিলা। হোয়াট?